সেনাপতি, এত হইচই কিসের? মহারাজ, রাজ্যের সকলে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, আপনার পুত্র আপনাকে বন্দী করার হুকুম দিয়েছে। এত বড় দুঃসাহস ওই কুলাঙ্গারে? এই কে আছিস? মহারাজ, সকল সৈনিক কংসের আনুগত্য স্বীকার করেছে, এখন আপনি আমাদের হাতে বন্দী। কি সৈনিক বন্দী করো মহারাজ? প্রজাবৃন্দ, জানি আপনারা মহারাজ উগ্রসেনকে বেশি ভালোবাসেন, কিন্তু তার এই বার্ধক্যজনিত কারণে আপনাদের সুখ দুঃখের কথা চিন্তা করি এবং এই মথুরা রাজ্যকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে মহারাজ কংস আজ এই রাজ্যভার নিতে বাধ্য হয়েছে। এ রাজ্যের জ্ঞানী গুণী পরামর্শদাতারা নিশ্চয়ই তার সিদ্ধান্ত মেনে নেবে। আশীর্বাদ করো দাদা, আমি যেন স্বামী সংসার নিয়ে সুখী হতে পারি। দেবকী, বাসুদেবের মতো একজন সৎ ধর্মপ্রাণ মানুষকে তুই স্বামী হিসাবে পেয়েছিস, এটা তোর পুণ্য ফল। আর কিছুদিন পর তোর কুলজুরে সন্তান আসবে, আমাকে মামা বলে ডাকবে, আমি কি কুলে পেছে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যাব? সাবধান কংস, তোমার আনন্দ একদিন ধুলোয় মিশে যাবে। তুমি দেবকীর যে সন্তানের কামনা করছো, সেই দেবকীর অষ্টম সন্তান তোমার কাল হবে, তোমার মৃত্যুর কারণ হবে। কি দেবকীর সন্তান আমার কাল হবে? অবশ্যই আমার বোন, আজ ও রক্তে আমার তরবারি লাল হয়ে যাবে, ওকে আমি প্রাণে মেরে ফেলব। মহারাজ, এই লাল রক্তের গঙ্গা আপনি বই দিতে পারেন পারেন নববধূকে বাসর শয্যার বদলে শ্মশান শয্যায় পাঠাতে। আর দেবকীর সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়ে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমাদের সকল সন্তান জন্মমাত্র আপনার হাতে সমর্পণ করব, তবু আমাদের বাঁচা অধিকার দিন। তাই হোক মহারাজ, এই ক্ষত্রিয় সৎপুরুষ নিশ্চয়ই তার কথা রাখবে। বাসুদেব আর দেবকীকে এই বিবাহ সাজে এই কারাগারে বাসরশয্যার ব্যবস্থা কর। নারদ, প্রীতি, তোমরা দুজন এখানে? হ্যাঁ প্রভু, পাষণ্ড কংস পৃথিবীর ধার্মিকদের নিঃশেষ করে দিচ্ছে। নারায়ণ নারায়ণ। ভগবান, তুমি যদি একটা উপায় না করো তাহলে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি ভাবছো প্রভু, যুগে যুগে পাপী অত্যাচারকে তুমি ধ্বংস করেছো, করেছো পৃথিবীকে পাপ মুক্ত। তুমি এমন লীলা দেখাও প্রভু, জগৎ সংসার চিরদিন মনে রাখবে। তাই হবে দেবর্ষি, সময় আসলে আমি আমার প্রিয় ভক্ত দেবকীর কোলে জন্মগ্রহণ করব। ধন্য তুমি প্রভু, ধন্য প্রভু ভক্ত দেবকী। দেখুন স্বামী, চাঁদ মুখটা কেমন মায়ের কোলে আলো করেছে। এই সন্তানকে দিয়ে দাও দেবকী, কংসকে দিয়ে আসি। না, আমি দেব না, যেমন করেই হোক ওকে আমি বাঁচাবো। কেউ ওকে বাঁচাতে পারবে না, আমাকে দে। পুণ্য করো দাদা, এটা আমার প্রথম সন্তান। হোক তোর প্রথম সন্তান, আমি তোর সকল সন্তানকেই জমের মুখে তুলে দেবো। শিশু পুত্র
পুত্র তোমার কি ক্ষতি করেছে যে এখনো মাকে চেনেনি, পৃথিবীর আলো দেখে নাই, তাকে কেন মায়ের বুক থেকে চিনিয়ে নিতে চাও? মারতে হয় আমাকে মারো, ওকে বাঁচিয়ে রাখো। কংসরাজ, মায়া কন্যার বলে না। আমার প্রাণ নাশ করে একমাত্র শত্রু ভগ্নী দেবকী সন্তানকে আমি স্বহস্তে বধ করেছি। আজ আমি মুক্ত, আজ আমি নিঃসঙ্গ, আজ আমি সর্বশক্তিমান। আমার জন্ম নেবার সময় এসেছে। বিথি, তুমি মথুরা নগরীতে মহজাল বিস্তার করো এবং গোকুলে নন্দগোয়ালের বাড়িতে যশোদার কোলে জন্ম নাও। প্রভু ইন্দ্রের জ্যোতি নেমে ধরণীর পারে পাপের আধার যেথায় জমেছিল ধরে ধরে মুনি ঋষিগণ আকুল ব্যাকুল ছিল তপস্যাতে যার দেবকীর কোলে জন্ম নিল, দেবকীর কোলে জন্ম নিল শ্রী বিষ্ণু অবতার। বন্ধু মায়ের কোলে জন্ম নিল সে, রইল না মায়ের কোলে, খুলে গেল দ্বার বন্ধ করাগার, ঘুমাল প্রহরী সকলে, এল স্বর্গের আদেশ আসু তুলে দুর্দেশ, শিশু যাবে ঘরে নন্দ গোবালারে, লীলা খেলা সবই চেতা, বাহিরে তাপুর বর্ষা ঘন ঘোর, খনে খনে বিজলি চমকা, এই দুর্যোগে শিশুকে নিয়ে বাইরে কি করে যাবে, এল শেষ না গেল খানা মেলে ছায়া দিল, কৃষ্ণা ঢেকে দিল ধারা বর্ষারে, লীলা খেলা সবই জেতা। বাসুদেব ভাই দাঁড়ালো দেখ যমুনা তরঙ্গ, শিশুর চরণ ছড়ে বুঝল দিদি এক বিধাতার রঙ্গ, এত তারি মায়া ছল
की यार पूर्वे अपनी जान रास्ता पुए गलो बुके जमुना रे लीला खेला सभी जिता नंदर भारे पूछल जाको जशोदा छिलो जे घूमी शिशु के रेखे कदन बसुदे कुन्ना के बूते कन्ना हसीर मेला एक विधि खेला शुधु त्रिभुवने तारे अधिकारे लीला खेला सभी जिता তোমার সন্তানকে নিরাপদে পৌঁছে দিয়ে এসেছি ছশোদার কোলে নিশ্চিত কন্যা সন্তান আমি এমনই দুর্ভাগা মাতা সাত সন্তানের মৃত্যু দেখেছি শেষ সন্তানকেও কোলে রাখতে পারলাম না এটাও তুমি রক্ষা করতে পারবে না আমি এই সন্তানের অপেক্ষায় ছিলাম কিন্তু দাদা এটা তো কন্যা সন্তান কন্যা সন্তান ও কন্যা তবু ও তোর শেষ সন্তান ওকে আমি জীবিত রাখতে পারি না আরে পাপিষ্ঠ কংস তুমি আমাকে কি মারবে তোকে যে মারবে সে গোকুলে পৌঁছে গেছে সেনাপতি গোকুলে গিয়ে সব শিশুকে হত্যা করো নারায়ণ কি বিষয় কংসরাজ খুব ফুর্তিতে আছে বলে মনে হচ্ছে নারায়ণ মণিবর আমি গোকুলের সকল শিশুকে হত্যা করেছি না না তুমি সকল খবর জানো না গোকুলে নন্দের পুত্র এখনো জীবিত ওই বালক কি করে বাঁচলো ওকে হত্যা করতেই হবে আজ্ঞে মহারাজ তুমি মায়াবী রূপ ধারণ করে গোকুলের নন্দপুত্রকে হত্যা করো যাও যথাজ্ঞা মহারাজ
কতখানি ভাগে বুঝি পাশানি বলু শিশুর হাতে রাক্ষসি বারে লীলা খেলা সবই জেতা এভাবেই হোক ওকে শেষ করো মহারাজ আপনি আমার শক্তির উপরে বিশ্বাস রাখুন ও আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না তোমার প্রতি সে বিশ্বাস তবু মানে না বদমাশ দিয়ে পৌঁছার আকাশ তাকে সেখানে তো করেছে সংহারে লীলা খেলা সবই জেতা আজ আমার ছেলের জন্মদিন আমি আনন্দ করব তাকে নতুন কাপড় পরাবো সবাইকে মিষ্টি বিলিয়ে দেব ধৈর্য দেব কি মনকে প্রবোধ দাও কি করে অশান্ত মনকে প্রবোধ দেব স্বামী মনে হচ্ছে আমার শরীরের ভেতরে কলিজাটুকু আট আটটি টুকরো হয়ে গেছে আমি কত বড় আমাকে মা নিজের সন্তানকে বুকের দুধে মানুষ করতে পারিনি পারিনি স্নেহ আদরে জড়িয়ে সন্তানকে বুকে রাখতে সেই মা কত ভাগ্যবতী আমার ছেলে হ্যাঁ কি নাম ওর সে এক ইতিহাস দিদি আমার ছেলে জন্মাবার পর দিন গর্গ সাধু এসে উপস্থিত গর্গমণিকে তো চেনেন দিদি মহামণি গর্গকে কে না চেনে তা তিনি কেন এসেছিলেন আমি তো তাকে দেখে ভেবেই কুল পাই না তিনি এসে আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন তোর নাকি ছেলে হয়েছে কি নাম রেখেছিস আমি বললাম নাম তো কিছুই রাখিনি সাধু বাবা তুমি আমার ছেলের নাম করে দাও সাধু বললেন তোর ছেলের নাম রাখ শ্রীকৃষ্ণ গর্গমণি তোমার ছেলের নামই রেখে গেছেন আর কিছু বলেননি তুমি কোন কথাটা বলছো দিদি তিনি তোমার ছেলের সম্বন্ধে আর কিছুই বলে যাননি না তো মা আমি খেলতে যাই যাও বাচ্চা সাবধানে থেকো দুষ্টুমি করো না গায়ে রোদ লাগিও না তাড়াতাড়ি বাড়ি ফেরো আমার দিব্যি রইল মনে থাকে যেন মনে হয় দিদি ওকে সব সময় বুকে আগলে রাখি ও তা তুমি গর্গসাধুর কথা কি বলছিলে না থাক তিনি যখন তোমাকে কিছু বলে যাননি তখন আর বলার দরকার নেই দিদি তোমার কথা শুনে আমার বুক কাঁপছে দারুণ ভয় করছে ভয় নেই বোন তুমি আমি আরো অনেকে খুব বড় কার্য সাধনের নিমিত্ত মাত্র তা যশোমতি ছেলেকে এতটা বুকে আগলে রেখো না কেন দিদি কানু একদিন তোমার বুক খালি করে চলে যাবে না আমার একমাত্র নয়নের মনি আমাকে ছেড়ে যাবে কোথায় দেখি একটু চেখে দেখি আমি 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 আ
চল এসে গেছে। ননির ভাণ্ডটা দাও, হাটে যেতে হবে তো। যশোমতি, সব কাজ তোমার ওই কানু, তোমার আশকারা পেয়ে দুষ্টটা মাথায় উঠেছে। ঠিক আছে ঠিক আছে, যা আছে তাই দাও। শোনো, ওকে বকো না। না বকবে না, পুজো দেবে। তাই নাকি? আর পড়বে নাকি? না, সব শেষ। তুই এত বড় পাকাচুর কবে থেকে হয়েছিস? ননির ভাই বলি গেল কোথায়? বল, তুমি চোর বলছো কাকে? আমি তো ননি খাইনি। এই চুরি করে আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। তর্ক করলাম কই? আমি তো কিছুই জানি না। কিছুই জানো না? সাধু সাধ্য। দাঁড়া, বল বল ননি কোথায়? জানি না। জানো না? না। দাঁড়া, তোকে আজ আমি জানিয়ে ছাড়ছি। এই বল বল ননি কোথায়? না জানি না। জানো না? বল ননি কোথায়, বল। তোর চরণ ধরি ননি, চুরি আর করি
আমার সর্বনাশ করেছে, আমার সাধের আম্মা গান উচ্ছন্ন করেছে। কে করেছে? ওই নন্দগুরের ছেলে কানু। বলতে না বলতেই প্রমাণ এসে হাজির। ওই কানুটা, ওই কানুটা একেবারে দুষ্টের শিরোমণি হয়েছে, আবার সঙ্গে জুটিয়েছে এক পাল বাঁধো। ঠিকই বলেছো দাদা, সেদিন পূর্ণিমার রাতে আমার কলার বাগানটা উজাড় করে দিল, আজ আবার এই কাণ্ড। রাখো তোমার কলার বাগান, ওই দুষ্ট ছেলেদের একটা বিধ করা দরকার। চলো দাদা, ওই যশোমতির কাছে নালিশ করে আসি। আমি লজ্জায় মরে যাই, এসব কথা আপনারা আমাকে আগে বলেননি কেন? আর বলে কি হবে, নন্দকে কি আমরা কম বলেছি? হ্যাঁ মা, তা তুমি ওকে একটু শাসনে রেখো। নইলে ও চোর থেকে টাকা তবে বলে রাখলাম। পিসেমশাই, আপনারা যান, ও আসুক, আজ ওর একটা বিহিত করেই ছাড়বো। ঠিক আছে, ঠিক আছে, তাই করো। ঠিক আছে, চলো চলো। হতভাগা, আমাকে জ্বালিয়ে খেলো, আজ আসুক বাড়ি। ওরে কানু, কোথায় যাচ্ছিস? পাগল দিলে বলে কি গো? কি হয়েছে? আমার মরণ হয় না কেন? ভগবান কেন আমাকে তুলে নেন না? আহা, কি হয়েছে বলবে তো? নতুন করে আবার কি বলবো, কি ছেলে পেটে ধরেছে, গ্রামের সবাই এসে আবার আমাকে কথা শুনিয়ে গেল। কানাই কোথায় জানি না, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো বাড়ি ফেরেনি, গেল কোথায়? কানাই, 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 কানাই! ওই তো, ওই তো আমার কানাইয়ের বাঁশির সুর। হবে কোনো রাখালিয়া? এমন বাসি তো আর কোনোদিন শুনিনি। কানাই, কানাই, বাবা, 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 তুমি আমাকে মারবে না তো? না 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 বাবা, চল বাবা বাড়ি চল। না বাবা, না বাবা, আমি বাড়ি যাব না, বাড়ি গেলে মা আমাকে মেরেই ফেলবে। ওরে না না, মারবে না, তোর মা তোর জন্য কেঁদে কেঁদে সারা হচ্ছে, চল বাবা, এতখানি বেলা হয়েছে তোর খিদে পায়নি বুঝি? ওরে
খিদে পেয়েছে। এমন পাগলামি করতে আছে বোকা ছেলে। চল চল বাবা। তোমরা কে গো? আমি আমি বিশ্বভানু রাজার মেয়ে। ওরা আমার সখী বৃন্দে আর ললিতে যমুনায় পূজন্ত যাচ্ছে। তুমি কে গা? আমি ঘোষ, ও আমার ছেলে। তোমার নাম কি? কৃষ্ণ। তোমার? রাধা। বড় সুন্দর নাম। তোমার হাতে কি? বাঁশি। তোমার হাতে? ফুল। ওগুলো? পুজোর থালা। আমার খুব খিদে পেয়েছে, ওই থালা থেকে আমায় কিছু খেতে দাও না। ও মা, এসব পূজার প্রসাদ, পুজো না হয়ে গেলে কি করে দেব? তোমাদের পুজোয় কি সব লাগবে নাকি? না হয় দুধ বাতাসই দাও না। এতে কি করলি সই? দেবতার ভোগ মানুষকে দিলাম। হ্যাঁ মা, তোমরা যাও। দাঁড়াও, এই তো রাজা আনন্দ দেখাচ্ছে। তোমাকে আমার চিরদিন মনে থাকবে। পাগল ছেলে, চল চল চল। তোর মা তোর জন্য পথে বসে আছে। কানুর জন্য সারাটা দিন উপোস করে আছো, চলো কিছু মুখে দেবে। না না, আমার কানু ফিরে না হলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। আহা, অত উতলা হচ্ছে কেন? তোমার কানু তোমার কোলে ঠিকই ফিরে আসবে। ওই তো, ওই তো তোমার কানু। আর চল চল না, কিচ্ছু বলবে না। কানু ওরা দিন কো বাইরে থাকে। আমি কোথাও যাব না মা। তোকে যেতে দিলে তো। হ্যাঁ গো, তোমার আঁচলে শক্ত গেরো দিয়ে বেঁধে রেখো। জানো যশোমতী, আমাদের কানাই কোথায় গিয়ে লুকিয়েছিল? কোথায়? সেই বৃন্দাবনে। ও মা, সে তো অনেক দূর। হ্যাঁ, বৃন্দাবন জায়গাটা কিন্তু ভারী সুন্দর, গেলে আর ফিরে আসতে মন চায় না। সত্যি? যেন সত্য ফোটা রক্ত কমল। সখা, তার মুখ মনে পড়ছে না? হ্যাঁ, আমার মনের জানালায় ওর মুখ বারবার উকি দিচ্ছে। সুবল, সুবল, কানু বাতাসে তার গায়ের গন্ধ ভেসে আসছে, যেন চন্দনের সুবাস। সখা, মনে হয় ও আমার ঘরের কাছে কোথাও আছে, ওর সাথে আমার দেখা হবে। আহারে সখা, তাই যেন হয়। হায় রে পিতলের কলসি, হায়।
কিছুই বুঝি না, অনেক দেরি হয়ে গেছে, চল চল। অনেক কিছু
কানু সুবল আমি তার দেখা পেয়েছি সে তোর কে সেই যে আমার সব আমার মন প্রাণ তার রাঙা পায়ে আমি সঁপে দিয়েছি কি জানি কার কথা বলছিস তুই বৃন্দাবনে তো সুন্দরী মেয়ের অভাব নেই না সুবল না তার মতো কেউ হয় না আমার তো চোখ শুধু তাকেই দেখতে চায় কথা হে কি রূপ দেখিনু ঘাটে চমনি বয়সে তরুণী চম্পক বরণী বয়সে তরুণী হাসিতে অমিয় ধারা সুচিত্র বেণী দুলিছে যেমনি সুচিত্র বেণী দুলিছে যেমনি কপিলা চামর রূপ দেখিনু ঘাটে এখন ঘরে চল কানু কাজ দেখবো কোন ভুবন মোহিনী তোকে এমন পাগল করেছে তাকে আমার দেখতেই হবে ওই তো ওই তো ওরা আসছে মহাযন্ত্রণা এই অমন হা করে কি দেখছিস চল কোথায় তোর সুখের মরণ বরণ করতে চল 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 ওগো তোমরা বুঝি হাটে যাচ্ছ কেন চোখ নেই দেখতে পাচ্ছ তা তো দেখতে পাচ্ছি আমরাও হাটে যাচ্ছি তো তাই ভাবলাম একসঙ্গেই যাই তার আর দরকার নেই বাপু রোজ রোজ আমরা যেমন নিজেরা যাই আজও তেমনি একটাই তো পথ যদি একসাথে যাই তাতে ক্ষতি কি বলি তোমাদের মতলব খানাকে শুনি না না কোনো মতলব নেই তোমরা অবলা নারী আমরা তোমাদের ভার বয়ে দিতে চাই তোমাদের কষ্ট হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আমরা তোমাদের ভাড় বয়ে দিতে চাই তরদ দেখে মরে যাই তা এতদিন কোথায় ছিল বাপু এতই যদি মোট বইবার সাত তাহলে হাটে গিয়ে মোটে গিয়ে তাতে দশ পাঁচটা করিও পাবে না 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 আমরা কোনো করি চাই না আমরা চাই তোমাদের সাথে একটু ভাব করতে যাও যাও নিজেদের কাজে যাও ঢং দেখে বাঁচি নে এই আয় তোরা এটা আমাকে বইতে দাও এত ভার তোমায় মানায় না এই গায়ে হাত দিচ্ছ যে বাবা বড় বার বেড়েছে না দেখো মজা দেখাচ্ছি কেন তোমরা আমাদের বিরক্ত করতে এসেছো আমরা যে তোমাদের সাথে যেতে চাই না চল জয় এ কানু মোটেই সুবিধা করা গেল না দেখতে নরম হলে কি হবে এই যে দেখছি এক একটা কাল লাগেনি কথায় কথা ফোনা তোলে ওই কাল নাগিনের কালো মাথার মনি যে আমার চাই এ তুই কি বলছিস কানু তুই যাকে দেখালি সে যে বৃষভানু রাজার মেয়ে রাধা আয়ন ঘোষের ঘরণি আর তুই যে বৃন্দাবনের সামান্য রাখাল ও যদি রাজার মেয়ে হয়ে থাকে তাহলে আমিও বা কম কিসে আমিও তো রাখাল এই যে সুন্দরীরা আমাকে জিজ্ঞেস না করেই যে চলে যাচ্ছ বড় তুমি আমার কে গা এখানে এলে কোথ থেকে আমাকে চিনলে না আমি ঋষিকে আমি এই রাস্তার ইজারা নিয়েছি তোমাদের মালপত্র দেখিয়ে খাজনা দিয়ে যাও এতদিন ধরে পথে যাওয়া আশা করছি কোনোদিন তো বাপু এই কথা শুনিনি এতদিন শোনোনি এখন শোনো এই দেখো পাঞ্জি রাজার কাছ থেকে পথের ডাক নিয়েছি ভাবিও বা এখন কি খালতা দিতে হবে কে জানে দেখি কার কাছে কি আছে তুমি যাও তুমিও যাও যাও তোমাকে মাফ করে দিলাম তুমিও যাও তোমাকে ছাড়ব না ঠিক আছে যাও তোমাকেও ছেড়ে দিলাম এর কাছে অনেক দামি জিনিস দেখছি আবার হাতে পায়ে কত গহনা তোমার সব কিছু দেখবো তোমার জন্য চলে যেতে বলেছি
তোমার কি নাম? তোমার ঘর কোথায়? কোন দেশে যাবে? আমার নাম রাধা। ধারে কাছে থাকি। গোপিনীদের সঙ্গে আমি মথুরার হাটে যাচ্ছিলাম। তা তুমি কোন জিনিস নিয়ে হাটে যাচ্ছ? দই, দুধ। দুধ, একদম খাঁটি দুধে মনে হচ্ছে। কিন্তু এর চেয়েও বিস্তর মূল্যবান জিনিস তোমার কাছে আছে। আমার তো আর কিছু নেই। আছে, তা তুমি জানো না। তুমি কিসের কথা বলছো? তোমার রূপ। এই আবার কিরকম কথা? পথ ছাড়ো। ছাড়ছি, তার আগে ষোলো পন খাজনা দিয়ে তবে যাও। এত পন আমি দেব কোত্থেকে? তোমার অনেক আছে। তোমার কাছে যদি পণ না থাকে, তুমি জিনিস দিয়ে তা শোধ করে দাও। কোন জিনিস? আমি তো আগেই বলেছি, তোমার রূপ। তোমার সাহস তো কম নয়। আমাকে এখানে একা তুমি যা খুশি তাই বলছো। নির্জন পথে সোনার কলসি দেখলে চোরের মন সাত পাঁচ করে। তুমি দেখছি সেই চোর। তুমি আমায় চোর বলছো? এর উত্তর আমি দিতে পারি, কিন্তু এখন দেব না। তুমি হয় নির্বোধ, নয় একটা শিশু। তুমি আগুনকে ফুল ভেবে হাত দিতে চাইছো। এত কথার প্রয়োজন কি? তুমি আমার পণ দিয়ে নিজের মান রক্ষা করো। এবার তুমি কিসের পণ চাইবে? সাপের মাথার মণি কি এত সহজে পাওয়া যায়? ইজারাদার, তোমাকে আমি ঠিকই চিনেছি, কিন্তু তোমার খাজনা আমি দেব কি করে? এর চেয়ে বিস্তর মূল্যবান জিনিস তোমার কাছে আছে। মনকে এত প্রবোধ দিচ্ছি, তবু কেন বারবার শুধু ওর কথা মনে পড়ছে? তোমার কাছে যদি পণ না থাকে, তুমি জিনিস দিয়ে তা শোধ করে দাও। কোন জিনিস? তোমার রূপ। তোমার রূপ। তোমার রূপ। রূপ। তোমার রূপ। না 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 না। এ আবার কে গা? আমাদের সেই বুড়ো মাছিটা গেল কোথায়? তার অসুখ হয়েছে, সে আজ আর আসবে না। যদি যেতে হয় জলদি করো। আমার কিন্তু একানা করে পন, তা আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ তাই, আমার কিন্তু ছোড়ার নৌকায় উঠতে ভয় করছে। শেষে ডুবিয়ে মারবে কিনা কে জানে। করে বেলা পার করে দিবি, বাড়ি ফিরতে হবে না? যাবে কি যাবে না সাফ কথা বলে দাও, আমার নাও কিন্তু এখনই ছাড়বে। করো কি করো কি? সবাই মিলে একসঙ্গে উঠলে আমার এই নাওতে ডুবে যাবে। আমার এই ভাঙ্গা নৌকায় একজনের বেশি পার করা যায় না। আরে দাও দাও। সাবধানে যাস, তোমাদের অত ভাবতে হবে না।
কি করছো? তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। তুমি এরকম পাগলামি করছো কেতে অনেক কষ্ট। তুমি আর আমাকে কষ্ট দিও না। আমার কষ্ট তোমার চেয়ে মোটেও কম নয়, তুমি তা বোঝো না। কারণ তুমি তা জানতে চাও না, বুঝতেও চাও না। কানু, আমার বয়স তো কম, তাছাড়া তাছাড়া আমি যে পরের ঘরও নেই। সুন্দরের তো কোনো বয়স নেই, আর এখানে তো কারো ঘর নেই। এখানে মাথার উপরে খোলা আকাশ, চারিদিকে অথই জল। এখানে তুমি আমার। তুমি কি আমাকে চোরের মতো চুরি করে নিতে চাও? তুমি এর আগেও আমাকে একদিন চোর বলেছো, সেদিন কোনো উত্তর দেইনি। আসলে তুমিই চোর। আমি কবে কি চুরি করেছি? শুনবে, পৃথিবীর রূপ রস গন্ধ সবকিছু চুরি করে দুসাজার ভান করছো। তার চেয়েও বড় কথা, তুমি চুরি করেছো আমার মন, আমার প্রাণ। কানু, চতুর্গোয়ালিনী রাসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার জোয়ারের পানি রে। চতুর্গোয়ালিনী, চতুর্গোয়ালিনী রাসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার জোয়ারের পানি রে। যাও গো রাধে আমায় ফাঁকি দিয়া, নিত্য নিত্য যাও গো রাধে আমায় ফাঁকি দিয়া, আজি খেয়া পাড়ি দেব নৌকাতে বসাইয়া রে। চতুর গোয়ালিনী, চতুর গোয়ালিনী রাসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার জোয়ারের পানি রে। আমি তোমায় চিনি, মথুরাতে বেচ দধি মিশাইয়া গো পানি রে। চতুর গোয়ালিনী, চতুর গোয়ালিনী রাসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার জোয়ারের পানি রে। সকল সখী পার করিতে নেব আনায়ানা, সকল সখী পার করিতে নেব আনায়ানা, তোমার পার করতে গেলে নেব কানের সোনারে। চতুর গোয়ালিনী, রাসের বিনোদিনী,
যা চেয়েছিলে সবই তো দিলাম, দোয় লাগি এবার পারে নিয়ে চলো। না সব তো দামি দিনি, দেবার আর কি বাকি আছে? কেন তোমার রূপ তোমার লাশ, তুমি কি আমাকে মাঝ নদীতে ডুবিয়ে দিতে চাইছো? ডুবতে হলে মাঝ নদীতে ডোবাই ভালো। না কানু, আমি ডুবতে চাই না। তাহলে আমাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরো, আমি তোমাকে পাড়ে পৌঁছে দেব। আমি তো শুধু প্রাণের ভয়ে তোমাকে আলিঙ্গন করেছি, তাতে কি আমার পাপ হবে? পাপ পুণ্যের কথা তো জানি না, এই মুহূর্তে শুধু জানি তুমি আছো আমি আছি। বউ, হাট থেকে ফিরতে এত দেরি হলো যে, এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য তো আমরা ভেবে ভেবে সারা, এই যে দেখছি সারা গা ভেজা, কি হয়েছে বলতো? বলছি আগে কাপড় বদলে নেই। করার হার কই, হাতের বালা গেল কোথায়, গেল কোথায় সব? সত্যি করে বলতো কি হয়েছে? নৌকা ডুবে গিয়েছিল। বলিস কি, তা বৃন্দে ললিতে ওদের সবার খবর ভালো তো? আমি নৌকায় একা ছিলাম। কি সর্বনাশের কথা বউ, ঠিক করে বলতো কি হয়েছে? কোনো ভয় নেই, আমি দাদাকে বলবো না। বললাম তো নৌকা ডুবে গিয়েছিল, আমার সব গেছে, আমি শুধু প্রাণে বেঁচে এসেছি। পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, পেয়েছি, পেয়েছি। আমার সারা জীবনের সাধনা সাত রাজার ধন তার কাছে কিছু নয়, বুঝলি? আমি পেয়েছি। না হয় একটু নাদুস নুদুসি হয়েছে, তাই বলে তার গোপিনী নয়। শ্যাম রাখি না কুল রাখি, উপায় কি গো উপায় কি? প্রেম করে হাই পরাণ রাখা দায়, দায় গো প্রেম করে হাই পরাণ রাখা দায়। শ্যাম রাখি না কুল রাখি, উপায় কি গো উপায় কি? প্রেম করে হাই পরাণ রাখা দায়, দায় গো প্রেম করে হাই পরাণ রাখা দায়। প্রেম করে হাই পরাণ রাখা দায়, শ্যাম রাখি না কুল রাখি, উপায় কি গো উপায় কি? প্রেম করে হাই পরাণ রাখা দায়, দায় গো প্রেম করে হাই পরাণ রাখা দায়। সই বৃন্দে ওকে তোরা বলে দে, বলো সই বৃন্দে ওকে তোরা বলে দে, ও যেন বাঁশি না বাজায়, ও তার বাঁশির সুরে মন যে আমার, বাঁশির সুরে মন যে আমার উতাল হয়ে যায় গো যা। প্রেম করে হাই পরাণ রাখা দায়, দায় গো প্রেম করে হাই পরাণ রাখা দায়।
উপায় কি গো উপায় কি প্রেম করে হাই পরাণ রাখা দায় দায় গো প্রেম করে হাই পরাণ রাখা দায় এত বড় কঠিন প্রশ্ন এর জবাব আমরা কি করে দেব যেন আমার দেখা আর না হয় যদি দেখাই হয় যেন প্রণয় দূরে থাকে আর যদি প্রণয় হয় তবে সখী তোদের বলি আমার মতো বিচ্ছেদের জ্বালা যেন কাউকে সইতে না হয় এর চেয়ে মরণ অনেক ভালো এ কেমন প্রণয় যাতে মানুষ মরতে চায় বল সই যার জন্য প্রণয় তাকে যদি না পাওয়া যায় তাহলে বেঁচে থেকে চলা যায় হুকুম এই অন্যায় হুকুম আমরা মানি না ও মনে হয় তুমি তাহলে কৃষ্ণ বড় সমাজদার আমাকে চিনতে পেরেছ কখনো কাঁদে কিন্তু ও তো আমাকে কাঁদাবার জন্যই বাঁশি বাজাচ্ছে ও তো নন্দন নন্দন কানু ওর বাঁশি শুনলে মন কেমন ব্যাকুল হয়ে ওঠে ও বাঁশি কেন আমায় নাম ধরে ডাকে আমি তো পাখি নই যে উড়ে তার কাছে যাব তোর দুঃখ আমি বুঝিল বুঝি তারে ফাঁসি দয়াল রে
Thank you.
আমি জানতাম তুমি আসবে দিনের পর দিন রাতের পর রাত আমি যে তোমার পথ চেয়ে বসে আছি এই তো আমি এসেছি সমাজ সংসার শাসন সব সব কিছু অগ্রাহ্য করে আমি তোমার কাছে ছুটে এসেছি তাহলে এতদিন কেন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলে কেন যমুনার ঘাটে আসুনি কেন এবার সখীদের সাথে হাটে যাওনি আমি কি তোমার এতই বিষ যে আমাকে তোমার চোখে দেখতে একবারও ইচ্ছে করেনি কানু মানুষের মনই একমাত্র জায়গা যেখানে মিথ্যের কোনো স্থান নেই তুমি আমার সেই মনের মণিকোঠায় এতদিন ছিলে তুমি কি চাও লোক সমাজ আমার নিন্দে রটু কলঙ্ক হোক দেখছো না আমার সিঁথিতে সিঁদুরের দাগ কানু এতদিন তুমি আমার ইহকাল কেড়ে নিয়েছিলে আজ থেকে পরকালও কেড়ে নিলে আজ থেকে আমি তোমার তোমার জন্যই আমার সব তোমার জন্যই আমার সব ও গো চন্দ্র বদনি রায় বিনোদিনী চন্দ্র বদনি রায় বিনোদিনী মুখ খালি প্রিয় কোল চন্দ্র বদনি রায় বিনোদিনী মুখ খালি প্রিয় কোল তোমারি নয়নে চাহিয়া চাহিয়া আমার রজনী প্রভাত হল
পিলাম তোর দুটি পায়, ও নিঠুর কালারে এ কি হইল জানারে, তোরে ছাড়া প্রাণ রাখা দায়। তারপর কি হলো সই? তারপর বুকে টেনে নিল, তারপর তারপর তোমরা বুঝে নাও, তোমরা বুঝে নাও। হ্যাঁ বুঝবো কি করে, তুমি তো অনেক কিছু বাদ দিয়ে বলছো, ইয়ে কিন্তু ভারী অন্যায়। ওই তো ওরা আসছে। ললিতে তোমরা কোথায় যাচ্ছ গো? দেখতেই তো পাচ্ছ হাঁটি যাচ্ছি। আজ আমাদের মোট বইতে আসবে না? মুটেগিরি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। তাই এখন কি করা হয় শুনি? ওকালতি ব্যবসা ধরেছি, এ ব্যাপারে তোমার সঙ্গে কিছু আলাপ ছিল, সময় হবে। তা পাঁচ ঘন্টার বেশি সময় কিন্তু দিতে পারবো না। হতেই হবে, আমি এলাম বলে। রাত বেরেতে তোর আর বাঁশি বাজানো চলবে না। তাহলে রায়ের সাথে আমার দেখা হবে কি করে? সে ভার আমাদের, আবার তোদের দেখা হবে পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাত সে তো অনেক দেরি। যমুনার ঘাটে হাটির পথে রোজই তো কানুর সাথে দেখা হচ্ছে। সেই চোখের দেখায় তো মন ভরে না, তার হিয়ার পরশ লাগি। হিয়া কাপে মোর, তার প্রতি অঙ্গ সঙ্গ লাগি, অঙ্গ কাপে মোর। আমার গলার
তাই কি আমাদের রাজধানীর মতো লাগছে বিন্দি আমার ভীষণ ভয় করছে আজ লজ্জা ভয় তিন থাকতে কি প্রেম হয় শোনো রাই যা শিখিয়ে দিয়েছি তার জন্য ব্যতিক্রম না হয় কানু আসা মাত্রই তার বুকে ঝাঁপিয়ে ভ্রমণে আছে তো আছে সহজে ধরা দেবে না কানুকে পায়ে ধরে সাদাবে বুঝলি ওই তো সখা সুবল সুদাম সংকেত দিচ্ছে রাত্রি দ্বিতীয় জাম উত্তীর্ণ প্রায় রাধা হোনাম মুখে নয় হোনাম বাসিতে রাখো ছোনাই ফুলের ঝুলনাই দোলে গো শ্যাম দোলে এমন রজনী ও প্রাণ সজনী যায় না যেন জলে এ মধু ছোনাই ফুলের ঝুলনাই দোলে গো শ্যাম সূর্য যেন আর কোনো দিন না ওঠে আধার যেন চিরদরে নেমে আসে রাতের পর রাত তোমার বুকে এমনি করে মাথা রেখে যেন বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি রাই রাই ঘরে ঘর তো অনেক আগেই পর করেছি আর পরকে করেছি ঘর রাই রাই এসো 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 মরতে গিয়েছিলাম নতুন জীবন নিয়ে ফিরে এলাম বইয়ের কথা ঢং দেখো দাদাকে তাহলে ব্যাপারটা বলতে হয় আহ
হংসরাজ তোমার সকল শক্তি হারিয়ে বেশ আনন্দী আছো মনে হয়। হ্যাঁ মণিবর, কৃষ্ণকে আমি মারতে পারিনি সত্য, কিন্তু ও বেটারা পুরো গ্রাম সমেত পালিয়ে গেছে, আজ আমি আশঙ্কা মুক্ত। নারায়ণ নারায়ণ, হংসরাজ ওরা বেশি দূর পালায় নাই, বৃন্দাবনে আশ্রয় নিয়েছে, যে কোনো সময় বিপদ আসতে পারে। আজ্ঞে মহারাজ, যাও সকল কুকুরবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে মারো। যথাজ্ঞে মহারাজ। শুধু কৃষ্ণ কেন, সমস্ত গোকুলবাসীকে আমি জ্বালিয়ে মারব। মায়াবী শক্তি এসেছে, জলদি পালিয়ে যাও বাছা। রাজের অনেক শক্তি নিঃশেষ করেছিস, আজ আমার হাতে তো নিস্তার নেই। রাজ, যতই তুমি শক্তির হ্রাস পালন করো, একদিন তোমার পালা জয় নেমে আসবি। তুমি কি ভেবেছ কার কাছে তুমি বার বার পরাজিত হচ্ছ? কে সে যুবক? তুমি কি জানো কে সে যুবক? ওই যুবক অন্য কেউ নয়, তোমার বোন দেবকীর অষ্টম সন্তান, তোমার জম, তোমার প্রাণ নাশকারী। দেবকীর অষ্টম সন্তান? কংসরাজ, ওকে কৌশলে মথুরায় আনতে হবে, সময় হলে আমি তোমাকে সব পরামর্শ দেব। চাঁদ চেহারা তোমার প্রিয়া, আখি দুটি গড়া বিজলি দিয়া, নয়নের এক এক চাহনিতে সাধ জাগে মরে যেতে। আমি যদি চাঁদ হই, তুমি আমার সূর্য। দাদা দাদা, তুই এত রাতে কি হয়েছে? হতে আর কি বাকি আছে, তুমি তোমার কোনো কথাই কানে নাও না, আজ রাধা ঘরে নেই। সে কোথায় গেছে তুই জানিস? জানি, এসো আমার সঙ্গে। না, আমি যাব না, লোকে যে যাই বলুক, রাধাকে আমি অবিশ্বাস করি না। যদি এখন নিজের চোখে দেখো তাহলে? না, আমি দেখব না। তার মানে তুমি ইচ্ছে করে দেখতে চাও না, কিন্তু আজ তোমাকে নিজের চোখে সবকিছু দেখে এর একটা বিহিত করতে হবে। এসো এসো আমার সঙ্গে। ওই দেখো, তোকে যেতে হবে না, তুই এখানে দাঁড়া। ঈশ্বর, আমি কি দেখলাম?
রাধা এদিকে এসো। তুমি আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো, আমি আর পারি না, আর পারি না। সকালে তুমি তোমার পিতৃগৃহে ব্রজপুরীতে রওনা দেবে, যাত্রার সব আয়োজন। তুমি পরজনমি হইয়ো রাধা।
যেতে পারি রাধারানী জলেতে নামিলো জলেতে নামিয়া মানিক পাইলো রাধারানী জলেতে নামিলো লোভিত মানুষ ডুবিয়া রহিলো লোভিত মানুষ ডুবিয়া রহিলো আসল রাতনে কে হই পাইলো না কৃষ্ণার প্রেমে এত যে জ্বালা সুখী আগে তো জানতাম না কৃষ্ণার প্রেমে এত যে জ্বালা সুখী আগে তো জানতাম না লক্ষণ বনেতে গেল বনেতে গিয়া হনুমান পাইল রাম লক্ষণ বনেতে গেল রাম লক্ষণ বনেতে গেল বনেতে গিয়া হনুমান পাইল রাম লক্ষণ বনেতে গেল রাবণ আসিয়া বাধা দিল রাবণ সীতা তবু রক্ষা পাইল না কৃষ্ণার প্রেমে এত যে জ্বালা সুখী আগে তো জানতাম না কৃষ্ণার প্রেমে এত যে জ্বালা সুখী আগে তো জানতাম না মালির বাগিচায় ফুল ফুটিল সেই না ফুলে মধু জমিল মালির বাগিচায় ফুল ফুটিল কত যে ভ্রমর আসিল গেল কত যে ভ্রমর আসিল গেল কালা ছাড়া মধুকে হই পাইল না কৃষ্ণার প্রেমে এত যে জ্বালা সুখী আগে তো জানতাম না ধরি ধরি সন্ধান করি আমি ধরি ধরি সন্ধান করি আমি নাগাল পাইলে তার ছাইড়া দিতাম না কৃষ্ণার প্রেমে এত যে জ্বালা সুখী আগে তো জানতাম না রানীমা রানীমা দিদিমণির জ্ঞান ফিরেছে হে ভগবান ভগবান হগো চলো চল মহারাজ যদি আজ্ঞা হয় তাহলে আমাদেরও সঙ্গে যাবার অনুমতি দিন চল চল মা মা গো রাধা মহারাজ যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে আপনার কন্যার অসুখ আমরা সারিয়ে দিতে পারি পারবে সময় নষ্ট করার সময় নেই আপনারা সবাই বাইরে যান আমাদেরকে নির্ভীতে মন্ত্রপাঠ করতে দিন তাই চল চল এক দেশে জন্মেছিল এক চম্পক আরেক দেশে এক নীল কমল তবু স্রোতে ভাসতে ভাসতে ওদের একদিন দেখা হলো
মিলনই ছিল ওদের নিয়তি। এক আঙুল মালা গাঁথে আর এক আঙুল বাঁশি বাজায়। এখন মালা গাঁথাও হয় না, তাই বাঁশিও বাজে না। কেউ সোনার পালঙ্কে শুয়ে কাঁদে, কেউ মাটিতে লুটায়, কিন্তু চোখের জল তো এক। সে তো আমায় মনে রাখিনি সখি, তাহলে আমরা এসেছি কেন? শুধু আমায় দুঃখ দিতে। শ্রীমতী, তুমি নিজের দুঃখটাই বড় করে দেখলে, কৃষ্ণের কথাটা একবারও ভাবলে না। আমাদের জীবন যে বড় ছোট, আর যারা ভালোবাসে তাদের সময় যে বড় দ্রুত চলে যায়। তাই যদি হয় তাহলে সে আমায় বুকে আগলে রাখলো না কেন? বৃন্দাবন থেকে যখন আমাকে পাঠানো হলো, তখন সে কেন আমার পথ রোধ করল না? আর কেন আমার ঘরের দোয়ার ভেঙে সে আসলো না? শ্রীমতী, তোমরা দুজনেই অভিমানী, ভালোবাসাতেই এমনি অভিমানের জন্ম দেয়। সে কি আর আমার কাছে কোনোদিন আসবে না? আমি যাব, আমি যাব। কোথায় যাবে? আমি তার কাছে যাব, আমি কৃষ্ণের কাছে যাব। এখন না, আজ না। এখানে তোমাদের দেখা হলে লোক নিন্দা হবে। তুমি সংকেতের জন্য একটা ছোট্ট প্রদীপ জ্বেলে দেখো। আমি আমার জীবনের সমস্ত প্রদীপ জ্বেলে রাখবো, শুধু সে দেখবে, আর কেউ দেখবে না। তবু যেন সে আসে। কি সংবাদ সকাল? শ্রীমতী কুশলে তো? আজ তার দেয়া এই ফুলটি নিয়েই সন্তুষ্ট থাকো। কাল পূর্ণিমার রাতে থাকো সব কথা। এখন চল বাড়ি চল। চল তো দেখি কে কোথায় জল চাইছে। যন্ত্রণা, কাল থেকে পেটে অন্ন নাই, আর এখন কে কোথায় জল চাইছে তার খোঁজ আমাদের কাজ কি? শুভম, সুধাম, তোরা ওদিকটা খুঁজে দেখ, আমি ওদিকটা দেখছি। মহা যন্ত্রণা, জলের খোঁজে যাও। আরে জল যদি ও পায় তাহলে আনবো কি করে? জল, জল। এই নিন জল। মুনিবর, আপনি কে? ছি বাসুদেব, আমি সদ্দীপনী ঋষি, তোমারই প্রতীক্ষায় এখানে ছিলাম। মুনিবর, আপনি ভুল করছেন, আমি বাসুদেব নই, আমি বৃন্দাবনের নন্দের দুলাল, আমি সামান্য রাখাল। তুমি আত্মবিস্মৃত, নিজের পরিচয় জানো না, নন্দ আর যশোদা তোমার পালক পিতামাতা। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যে বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। তোমার পিতামাতা কংসের কারাগারে বন্দী, এবার কংসকে বধ করে তুমি তাদের উদ্ধার করো, রাখাল বালকের ছদ্মবেশ ছেড়ে স্বরূপে আত্মপ্রকাশ করো। এবার তুমি তোমার জন্ম রহস্য, তোমার সত্যিকারের পরিচয় সচক্ষে অবলোকন করো। তোমার জন্ম রাতেই তোমাকে কারাগার থেকে লুকিয়ে এনে তোমার পিতা ঝড় বাদল মাথায় করে গোকুলে যশোদার কোলে শুইয়ে রেখে যায়। যশোদা তখন ঘুমন্ত, কিছুই জানতে পারেনি। তোমার পিতা সেই রাতেই যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে কারাগারে ফিরে যায়।
তোমার জন্ম রহস্য আর তোমার পরিচয় তুমি পুরুষোত্তম তুমি নির্দিষ্ট কাল বিলম্ব না করে তুমি মথুরা অভিযানে যাত্রা করো শাসন শোষণ অত্যাচার অবিচারের অবসান ঘটিয়ে ধরণীকে পাপ মুক্ত করো আমাকে কি মা যশোমতীকে ছেড়ে যেতে হবে আর রাধা তার কি হবে তোমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে রাধা তো সামান্য রমণী মাত্র তার প্রেম তো তোমার জীবনে একমাত্র অবলম্বন নয় সারা পৃথিবী যে তোমার পানে তাকিয়ে আছে তুমি নির্ধারিত তুমি নির্দিষ্ট এক মহৎ কাজের জন্য তুমি নির্বাচিত প্রভু এবার আমাকে বিদায় দিন আপনি গৃহে ফিরে যান কারণ আপনার যাত্রার আয়োজন সুসম্পন্ন করা হয়েছে আপনার সঙ্গীরা অনেক আগেই ঘরে ফিরে গেছেন বিদায় প্রভু তোর জন্য রথ এসেছে তুই নাকি চলে যাবি না কেন না তুই কিছুতেই যাবি না আমাকে ছেড়ে তুই কোথায় যাবি আমি তোকে বুকে আগলে রাখবো মা শান্ত হও ডাক যখন এসেছে তখন আমাকে যেতেই হবে মা না 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 কেউ তোকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না নিতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে নিয়ে যেতে হবে ছি বোন এত ব্যাকুল হলে কি চলে আমি না তোমাকে কতবার বলেছি কানুকে তোমার একদিন ছাড়তে হবে কেন কেন ছাড়তে হবে এসব কথা বলার তুমি কে কানু কানু আমার ছেলে আমি তাকে ছাড়বো না কানু তোমার নিজের ছেলে নয় বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখো মা তোমার ছেলে না হলে আমি তোমার যশোমতী যশোমতী তোমার কানুকে তুমি আশীর্বাদ করো মহারাজ রথ প্রস্তুত এবার আমাদের যাত্রা করতে হবে হ্যাঁ বাসুদেব আর দেরি নয় ভাই বলরাম আর মহারাজ কৃষ্ণ তাদের আরব্ধ কর্ম সম্পাদন করার জন্য যাচ্ছেন ওদের জয় হোক মা চোখের জল নয় আজ আমায় আশীর্বাদ দাও পৃথিবী যতদিন থাকবে ততদিন তোমার ছেলে বলেই আমাকে জানবে তোমাদের ভালোবাসার ঋণ আমি তো শোধ করতে পারলাম না সখা বিদায় দাও রাধা রানীর কি হবে তার জন্য কিছু বলে গেলে না আমি যে কত Thank you.
দাঁড়াও। বালিকা পথ ছাড়ো, দেখছো না মহারাজ শ্রীকৃষ্ণের রথ আসছে? না আমি পথ ছাড়বো না, আমি পথ ছাড়বো না। আবার বলছি পথ ছাড়ো, নইলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। না আমি পথ ছাড়বো না, আমি পথ ছাড়বো না। তোমাদের মহারাজকে বলো তার রথ যাবে না। আমি পথ ছাড়বো না, আমি পথ ছাড়বো না, আমি পথ ছাড়বো না। ভাই বলরাম আমি আসছি। আমি পথ ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। রাধা আমার ডাক এসেছে, আমাকে তো যেতেই হবে। আমাকে আটকে রেখে কি লাভ? দেখছো না তোমার সেই আগের খানু আর নেই। যদি যেতেই হয় আমাকে তোমার সাথে নিয়ে চলো। তোমাকেও আমার ছেড়ে যেতে হবে। তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলে আজ এ জন্মের মতো মথুরায় চলে যাচ্ছ। যাও যাও যাও, আমি আর তোমার পথ আগলে রাখবো না, পথ আগলে রাখবো না। যাও দাদা। ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আমি চলে যাচ্ছি শুধুমাত্র আমার এই দেহ নিয়ে, আর আমার জীবনের সমস্ত প্রেম প্রীতি ভালো লাগা ভালোবাসা আবেগ অনুভূতি সব তোমায় দিয়ে গেলাম। আজ আমি নিঃস্ব রিক্ত, শুধু আমার এই মাটির দেহ নিয়ে যদি তোমার লাভ হয় তাহলে আমাকে ধরে রাখো। রাধা নামে সাধারে বাসে আমি রাধাকে দিয়ে গেলাম, এর মাঝে তুমি তোমার কৃষ্ণকে খুঁজে পাবে। আমার যা কিছু চাওয়ার যা কিছু পাওয়ার আজ আমি পেয়ে গেলাম, এবার তুমি যাও। যাও, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তোমার সাথে কোনো প্রবঞ্চনা করিনি, প্রতারণাও করিনি। তার সাক্ষী পৃথিবীর আকাশ বাতাস আর মহাকালের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। তাই আমার নামের আগে চিরকাল তোমার নাম আসবে, লোকে বলবে। তুমি যদি আঘাত করো না আমরা কৃষ্ণ দর্শন ছাড়া যাবো না। তোদেরকে কুটিরে ফিরে যেতে হবে না, তোদের লাশ আমি শ্মশানে পাঠিয়ে দেবো। চাপকে চাপকে ওদের শরীরে রক্ত গঙ্গা বইয়ে দেয়। মামা তোমার সকল অহংকার সকল শক্তি আজ আমি ধুলোয় মিশিয়ে দেব। তোমার বীরত্বের কাহিনী আমি শুনেছি, তা শুনতে পারো, এবার কিছু নিজের চোখে দেখবে মামা। কিন্তু সে সুযোগ পেলে তো বকস। Oh, my God.
আমিও মায়াবী রূপ ধারণ করতে জানি। তুই আমার মায়াবী মহলে প্রবেশ করেছিস, কিন্তু মূর্খ ফারুক, বেঁচে পালাবার জন্য পথ খুঁজে পাবি না। কিন্তু তার আগে আমি তোমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেব মামা। কে বাঁচে কে মরে তার পরীক্ষাটা হয়ে যাক ভাগ্নে। পরীক্ষা হয়ে যাবে না, পরীক্ষা আমি তোমাকে করে দেখাচ্ছি। এই দেখ, এই অগ্নিস্ত্র দিয়ে আমি তোকে চালিয়ে ভস্ম করে দেব। তোমার শক্তি মন্ত্র এবং অস্ত্রের ধার আমার সামনে সব ব্যর্থ হয়ে যাবে। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমার এই অস্ত্র তোর বলি যায় ভুল ভুল করে দেবে। দেরি করছো কেন? আমার দিকে ছুড়ে মারো। মনে হয় তোর শরীরে কোনো মায়াবী শক্তি আছে, কিন্তু আমার কাছে পাহাড়ের চেয়ে ভারী, বিদ্যুতের চেয়ে ধারালো এমন অস্ত্র আছে যা থেকে কোনো মানুষ বাঁচতে পারে না। মামা, তুমি নিজে বাঁচার কথা চিন্তা করো। আমার জয় তোমার পরাজয়। আমার এত শক্তি আছে, এত শক্তি আছে যে আমাকে পরাজিত করার শক্তি মানুষ কেন, স্বর্গের দেবতাদেরও নেই। কিন্তু সেই শক্তি মৃত্যু, সে তো অনেক পরের কথা। তুই তোর মৃত্যুর কথা ভাব মূর্খ। মানুষের পাপ মানুষকে মৃত্যুর কাছে টেনে আনে, কিন্তু আমি তোকে মারব। মামা,